বল ঘুমি আছে, তোমাদের দাদি ঘুমি আছে, তোমাদের বাপ ঘুমি আছে রে মা, তোমরা হাল্লা চিল্লা করিও না, তারাও শুনতে পাইতাছে রে মা। আজকে কোরআনের মাহফিলের মধ্যে আল্লাহর কোরআন আল্লাহর নবীর হাদিসের কথা বর্ণনা হবে গো, ওরে মা তোমরা কেন চিল্লা চিল্লি করো রে মা, মা বলে লঙ্ঘনকারী হয়ে গেছে সিনেমা। আল্লাহ তাআলা বলেন ওয়াকুমু ফী বুয়ুতিকুন্না ওয়ালা তাবাওয়াজনা তাবাওয়াজাল জাহিলিয়াতিল ওলা। বলে আল্লাহু আকবার, এই জন্য যুবক চেংড়ারা, এই জন্য যারা মেহফিল কেটে যাইছে, মা বন্ধে তুমি আলাদা স্টেজ বানাইছে নাই, তোমরা কেন মা বন্ধে এত চিৎকার করে, এত চিৎকার করে লজ্জা হয়, মনে বড় আফসোস লাগে, ও মা তোমরা হও যত রাবি অবশ্যই রহমতুল্লাহ আলাইহির মতো, তোমরা হও হজরত বিবি আসিয়ার মতো, তোমরা হও মা ফাতিমার মতো রে মা, হজরতে মা ফাতিমা কেমন ছিল, তাদের আদর্শ কেমন ছিল, তাদের তো এসে আদর্শ কেমন ছিল, তেমন হজরতে হজরত নবী মুসলি রহমাতুল্লাহি আলাইহি আদর্শ কেমন ছিল গো মা, ওই আদর্শ যদি তোমার মধ্যে নিতে পারো গো মা, কাল কিয়ামতের দিন তোমরা বিবি আসিয়া বিবি ফাতিমা হজরতে হজরত হাসান বিন হুসাইনের মায়ের সাথে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহান প্রতি যদি ইমান আল্লাহর সাথে তোমরা কাউকে তোমরা শরীক করো নাই, বসি এক আল্লাহকে মানছি না নাই, ওই আল্লাহকে যদি মানা হয় তাহলে ওই আল্লাহ আমাদেরকে জান্নাতের মধ্যে দেওয়ার ক্ষমতা আছে না নাই। فقد حرم الله على النار আমার আল্লাহর হাবিব বলেন সেই ব্যক্তির উপরে জাহান্নামের আগুনকে আমি হারাম করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তোমরা শুনে রাখো শুনে রাখো, খালি শুধু তাই নয়, আল্লাহর হাবিব হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কাকে বলছেন? তুমি দুনিয়ার মানুষের মধ্যে এলান করিয়া দাও, কে এলান করবো? এলান করে দিব মানুষের সম্মুখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমর রে তুমি মানুষের মধ্যে যাও এলান করিয়া দাও, এই এলান করবে যারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসছে তাদের কাছে আল্লাহ প্রাণ হাবিব বলতেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লাল মুমিনুন, জান্নাতে প্রবেশ করতে পারবে না ইল্লাল মুমিনুন, সিবায়ে মুমিন খালি মুমিন ছাড়া, শুধু মুমিনই জান্নাতের মধ্যে
থাকি, আমরা নিজে নিজের মধ্যে এবার তালাশ করি। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, দুনিয়ার জমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে পাঠাইছেন আল্লাহর ইবাদত করার জন্য, কার জন্য ভাই? আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহর ইবাদত করার পর আল্লাহ রাব্বুল আলামিন তাহলে সে আমাকে আপনাকে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সঙ্গে জান্নাত দিবেন, ঠিক কি না? জান্নাতে যাওয়ার চাইলে নাই মদিনা শরীফের মধ্যে আজ পর্যন্ত যিনি আজ পর্যন্ত ইয়া উম্মতি বলে চিৎকার মেরে কান্দতেছেন, ঠিক কি না? ওই নবীর জন্য অল্প মহাব্বত হয় নাকি হয় না? মাগরে ওই নবীর জন্য যদি চার দিনের মধ্যে একটি পরিমাণ যদি মহাব্বত না থাকে রে মমিন, তাহলে কাল কিয়ামতের দিন ওই মমিন ওই বান্দাকে সুপারিশ করবে না, সুপারিশ করার অনুমতি দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করে দেন, দুনিয়ার বান্দারা যখন তোমরা তেলাওয়াত করবে আয়াতুল কুরসি যখন তোমরা পড়বে, সূরা বাকারার মধ্যে আছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাকুযু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী জান্নাতে নেওয়ার জন্য সুপারিশ করবে। জান্নাতে যখন মানুষ যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দুনিয়ার মানুষেরা খালি মুমিন ব্যক্তি জান্নাতে চলে যাবে, বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এখন আমার সম্মুখে বক্তে এসে গেছেন, উনি মূল্যবান ভাষণ দান করবেন, ওনার কথা আমরা শ্রবণ করব, করব না নাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধৈর্যের সহিতে মনের সহিত অন্তরে কান দিয়ে যেন শোনার তৌফিক দান করেন, বলেন আমিন। সময় শেষ, ইনশাল্লাহ তাআলা কোনোদিন টাইম ইনশাল্লাহ বলার চেষ্টা করবেন, ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাকে এই পথের মধ্যে দিনই খিদমত করতে করতে যাতে ইন্তেকাল করেন, বলেন আমিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।